আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই নিশ্চয় অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমরা কথাবার্তা বলবো সনি ফোনগুলোর বর্তমান বাজার মূল্য এবং স্পেসিফিকেশন সম্পর্কে। তো চলুন শুরু করা যাক পুরো ভিডিওটি। ভিউয়ার্স, আমাদের প্রথমে যে ফোনটি থাকছে সেটি হচ্ছে সনি এক্সপিরিয়া L1। এর ডিসপ্লে হিসাবে থাকছে 5.5 ইঞ্চ ডিসপ্লে। এর ডিসপ্লে রেজলিউশন থাকছে 720x1280 পিক্সেল। এর চিপসেট হিসাবে থাকছে মিডিয়াটেকের MT6737T। এর ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। রিয়ারে থাকছে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এর র্যাম হিসাবে থাকছে 3 জিবি র্যাম। রোম হিসাবে থাকছে 32 জিবি রোম। এর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসাবে থাকছে অ্যান্ড্রয়েড নোগাট 7। এর ব্যাটারি ক্যাপাসিটি থাকছে 3300 mAh পাওয়ার একটি ব্যাটারি। এর বর্তমান বাজার মূল্য 21,990। বিশ দ্বিতীয়ত যে ফোনটি থাকছে সেটি হচ্ছে R1 Plus। এর ডিসপ্লে হিসেবে থাকছে 5.2 ইঞ্চি ডিসপ্লে। এর ডিসপ্লে 720x1280 পিক্সেল। এর চিপসেট হিসেবে থাকছে Snapdragon 430। এর ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এর রিয়ারে থাকছে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এর র্যাম হিসেবে থাকছে 3 জিবি এবং 32 জিবি রোম। এর অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 7.1। এর ব্যাটারি হিসেবে থাকছে 2620 mAh পাওয়ার একটি ব্যাটারি। এর বর্তমান বাজার মূল্য হচ্ছে 17,900 টাকা। ভিউয়ার্স, আমাদের নাম্বার 8-এ যে ফোনটি থাকছে সেটি হচ্ছে সনি এক্সপিরিয়া L3। এর ডিসপ্লে সাইজ হচ্ছে 5.7 ইঞ্চ। এর ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 720x1440 পিক্সেল। এর চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের Helio P22। ভিউয়ার্স, এর ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা হিসাবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এর রিয়ারে থাকছে 13 মেগাপিক্সেলের প্লাস 2 মেগাপিক্সেল একটি ক্যামেরা। এর ডুয়েল ক্যামেরা সেটআপ থাকছে ব্যাকে। ভিউয়ার্স, এর র্যাম হিসাবে থাকছে 3 জিবি, রোম হিসাবে থাকছে 32 জিবি। ভিউয়ার্স, এর অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে Android 8 Oreo। এর ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে থাকছে 3310 mAh পাওয়ারের একটি ব্যাটারি। এর বর্তমান বাজার মূল্য হচ্ছে 15,500 টাকা। ভিউয়ার্স, আমাদের নাম্বার 7-এ যে ফোনটি থাকছে সেটি হচ্ছে সনি এক্সপিরিয়া L4। এর ডিসপ্লে সাইজ হচ্ছে 6.2 ইঞ্চ ডিসপ্লে সাইজ। এর ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 720x1680 পিক্সেল। এর চিপসেট হিসাবে থাকছে মিডিয়াটেকের Helio P22। এর ফ্রন্ট ক্যামেরা হিসাবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এর রিয়ারে থাকছে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা +5 মেগাপিক্সেলের একটি +2 মেগাপিক্সেলের, তিনটা ক্যামেরা থাকছে ব্যাকে। এর র্যাম হিসাবে থাকছে 3 জিবি, রোম হিসাবে থাকছে 64 জিবি। এর অ্যান্ড্রয়েড ভার্সন Android 9 Pie। এর ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে থাকছে 3580 mAh পাওয়ারের একটি ব্যাটারি। এর বর্তমান বাজার মূল্য হচ্ছে 19,000 টাকা। তো ভিউয়ার্স, আমাদের নাম্বার 6-এ যে ফোনটি থাকছে সেটি হচ্ছে সনি এক্সপিরিয়া 10। এর ডিসপ্লে সাইজ হচ্ছে 6 ইঞ্চ। এর ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 1080x2320 পিক্সেল। ভিউয়ার্স, এর চিপসেট হিসেবে থাকছে Snapdragon 630। এর ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এর ব্যাকে থাকছে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা +5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এর র্যাম হিসাবে থাকছে 3 জিবি, রোম হিসাবে থাকছে 64 জিবি। এর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসাবে থাকছে Android 9 Pie। এর ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে থাকছে 2870 mAh পাওয়ার একটি ব্যাটারি। এর বর্তমান বাজার মূল্য ধরা হয়েছে 25,500 টাকা। ভিউয়ার্স, আমাদের নাম্বার 5-এ যে ফোনটি থাকছে সেটি হচ্ছে সনি এক্সপিরিয়া 10 প্লাস। এর ডিসপ্লে সাইজ হচ্ছে 6.5 ইঞ্চ। এর ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 1080x2520। ভিউয়ার্স, এর চিপসেট হিসাবে থাকছে Snapdragon 636। এর ফ্রন্ট ক্যামেরা হিসাবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ব্যাকে থাকছে 12 মেগাপিক্সেলের একটি ক্যামেরা +8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এর র্যাম হিসাবে থাকছে 4 জিবি, রোম হিসাবে থাকছে 64 জিবি। তো ভিউয়ার্স, এর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম Android 9 Pie। এর ব্যাটারি থাকছে 3000 mAh পাওয়ার একটি ব্যাটারি। এর বর্তমান বাজার মূল্য 30,000 টাকা। ভিউয়ার্স, আমাদের নাম্বার 4-এ যে ফোনটি থাকছে সেটা হচ্ছে সনি এক্সপিরিয়া Z5 Dual। এর ডিসপ্লে সাইজ হচ্ছে 5.2 ইঞ্চ ডিসপ্লে। এর ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 1080x1920 পিক্সেল। এর চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 810। এর ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 5 মেগাপিক্সেল একটি ক্যামেরা। আর এর রিয়ারে থাকছে 23 মেগাপিক্সেল একটি ক্যামেরা। র্যাম থাকছে 3 জিবি, রোম থাকছে 32 জিবি। এর অপারেটিং সিস্টেম হিসাবে থাকছে Android 5.11। এর ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 2900 mAh পাওয়ার একটি ব্যাটারি। এর বর্তমান বাজার মূল্য 44,900 টাকা। ভিউয়ার্স, আমাদের নাম্বার 3-তে যে ফোনটি থাকছে সেটি হচ্ছে সনি এক্সপিরিয়া XZ3। এর ডিসপ্লে সাইজ হচ্ছে 6 ইঞ্চ। এর ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 1440 বাই
1280 পিক্সেল, এর চিপসেট হিসাবে থাকছে স্ন্যাপড্র্যাগন 85845, এর রিয়ারে থাকছে, এর ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা, এর রিয়ারে থাকছে 19 মেগাপিক্সেল একটি ক্যামেরা, এর র্যাম হিসাবে থাকছে 6 জিবি, রোম হিসাবে থাকছে 64 জিবি, এর অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাই, এর ব্যাটারি হিসাবে থাকছে 3300 mAh পাওয়ার একটি ব্যাটারি, এর বর্তমান বাজার মূল্য 45,000 টাকা। ভিউয়ার্স, আমাদের নাম্বার টুতে যে ফোনটি থাকছে সেটি হচ্ছে সনি এক্সপেরিয়া 5, এর ডিসপ্লে সাইজ হচ্ছে 6.1 ইঞ্চ, এর ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 1080 পিক্সেল বাই 2520, এর চিপসেট হিসাবে থাকছে স্ন্যাপড্র্যাগন 855, এর ফ্রন্ট ক্যামেরা হিসাবে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা, এর রিয়ারে থাকছে 3টি ক্যামেরা, 12 মেগাপিক্সেল একটি, দুটি 12 মেগাপিক্সেল, 3টি ক্যামেরাই 12 মেগাপিক্সেলের, এর র্যাম হিসাবে থাকছে 6 জিবি, রোম হিসাবে থাকছে 128 জিবি, এর অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাই, এর ব্যাটারি ক্যাপাসিটি 3340 mAh পাওয়ার, এর বর্তমান বাজার মূল্য 60,000 টাকা। ভিউয়ার্স, আমাদের নাম্বার ওয়ানে যে ফোনটি থাকছে সেটি হচ্ছে সনি এক্সপেরিয়া 1, এর ডিসপ্লে সাইজ হচ্ছে 6.5 ইঞ্চ, ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 1644 পিক্সেল বাই 3340, এর চিপসেট হিসাবে থাকছে স্ন্যাপড্র্যাগন 855, এর ফ্রন্ট ক্যামেরা হিসাবে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা, রিয়ারে থাকছে 3টি ক্যামেরা, 3টি ক্যামেরাই 12 মেগাপিক্সেল করে। ভিউয়ার্স, এর র্যাম হিসাবে থাকছে 6 জিবি, রোম হিসাবে থাকছে 128 জিবি, এর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসাবে থাকছে অ্যান্ড্রয়েড 9 পাই, এর ব্যাটারি ক্যাপাসিটি 3330 mAh পাওয়ার ব্যাটারি, এর প্রাইস হিসাবে ধরা হয়েছে